بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا بمعرفة العلم وسهل أخلاقنا بالحلم واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه الحمد لله الله رب العالمين أشش مهرباني الله تعالى أشنك غنيتو كريباي أمرا أنوها 5 minutes كورتريك آيجيتو درس وصول التفسير شريك هيسي الحمد لله الله تعالى مدير এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে সকলের নিয়তকে কবুল করে নিন সকলের আমালগুলোকে কবুল করে নিন এই বলে আজকে আমি আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীরের চতুর্থ দর্স শুরু করছি গত দর্সে আলোচনা করা হয়েছে কিতাবের মুসান্নিফ মুসনিদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে এই কিতাব পুরো কিতাবটিকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন এর মধ্যে পাঁচ অধ্যায় আল বাবুল আউয়াল আল বাবু সানি আল বাবুর সালেস রাবে খামেস তন্মধ্যে আল বাবুল আউয়ালের প্রারম্ভিক কিছু আলোচনা করা হয়েছে আল বাবুল আউয়ালের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই কোরআনের মধ্যে যেসব উলুম সরাহাতান এসেছে পাঁচটি এলেম মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির ভাষ্য মতে সেটি হচ্ছে ইলমুল আহকাম ইলমুল জাদাল ইলমুত তাযকির বি আলা ইল্লা ইলমুত তাযকির বি আইয়ামিল্লা ইলমুত তাযকির বিল মাউতি ওয়া মা বাদা এই পাঁচটি এলেমের কথা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ধারাবাহিকভাবে এই কিতাবে বর্ণনা করেছেন তো গত দর্শে আমরা সংক্ষিপ্ত পরিচয় পড়েছি এই দর্শে ইনশাআল্লাহ মুসান্নিফ রহমতুল্লাহ আলী কথা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনী কারিমের মধ্যে এই পাঁচ প্রকার এলেম কিভাবে উপস্থাপন করেছেন আল্লাহ রব্বুল আলামিনের আঙ্গিকটা উপস্থাপনের আঙ্গিকটা কি ছিল এটা নিয়ে মুসান্নিফ রহমতুল্লাহ আলী কিছু কথা বলবেন মুসান্নিফ রহমতুল্লাহ আলী বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন মুসান্নিফ রহমতুল্লাহ আলী বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে পেচিদা কোনো উসলুব কোনো শৈলী ইখতিয়ার করেননি বরং আল্লাহ রব্বুল আলামিন স্বাভাবিকভাবে সাধারণ আম ফাহাম করে আল্লাহ রব্বুল আলামিন এলেম কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন মুতাখিরিন ওলামায়ে কেরাম যেই পদ্ধতি অবলম্বন করেন সেই পদ্ধতিও আল্লাহ রব্বুল আলামিন অবলম্বন করেননি অর্থাৎ আহলে মুতুন যারা মুতাখিরিন ওলামায়ে কেরামের মধ্যে আহলে মুতুন যারা তারা যেভাবে মতন হিসেবে খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন মুখতাসার আঙ্গিকে কথাকে উপস্থাপন করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এভাবে মুখতাসার আঙ্গিকে উপস্থাপন করেননি অনুরূপভাবে উসুলিয়িনরা যেভাবে তাদের বক্তব্যকে ফাওয়ায়েদে কুয়ুদ এবং গায়েরে জরুরি কুয়ুদাত থেকে মুক্ত রেখে বক্তব্য উপস্থাপন করেন আল্লাহ রব্বুল আলামিন সেদিকেও দৃষ্টি দেননি এবং বরং আল্লাহ রব্বুল আলামিন প্রতিপক্ষের অপনোদনে প্রতিপক্ষের বক্তব্যকে রব্বুল আলামিন মশহুর প্রসিদ্ধ সকলের কাছে স্বীকৃত জনশ্রুত সর্বজন স্বীকৃত যেই বিষয়গুলো রয়েছে যেই দালায়েলগুলো রয়েছে এগুলোই উপস্থাপন করেছেন দলিলগুলোকে খুব তানকিহ করে উপস্থাপন করেননি মান্তিকিনরা যেমনটা করে থাকেন এর দ্বারা একথা বুঝে না আসাটা না বোঝা ঠিক হবে না যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের সাথে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন যে মুফাসসিরিন কেরাম একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের
রপ্তের প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করে থাকেন। একটা আয়াতের সাথে অপর আয়াতের যে প্রাসঙ্গিকতা, এটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে থাকেন। এই বিষয়টাকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি নফি করতে চাননি, বরং মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এর দ্বারা একথা বলতে চাচ্ছেন যে সাধারণত সকল মুতাখিরিন, মুআল্লিফিন, মুসান্নিফিনরা যে কাজটা করে থাকেন যে একটা অধ্যায় থেকে অপর অধ্যায়ে যাওয়ার সাথে অপর অধ্যায় উল্লেখ করার মধ্যে যে ধরনের প্রাসঙ্গিকতার কথা অর্থাৎ আমরা দেখতে পারি যে ফোকাহায় কেরাম প্রথমে ফিকহের কিতাবগুলোতে কিতাবুত তাহারাতকে উল্লেখ করেন, এজন্য যে পরবর্তীতে যে কিতাবুস সালাত আসছে সেই কিতাবুস সালাত এর জন্য মৌকুফ আলাই হলো কিতাবুত তাহারাত। অনুরূপভাবে কিতাবুত তাহারাতের পর প্রাসঙ্গিকভাবেই কিতাবুত সালাতের কথা আসে। কিতাবুস সালাত যেহেতু সালাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য তাহারাতের পরে ফুকাহায়ে কেরাম কিতাবুস সালাতকে উল্লেখ করে থাকে, কিতাবুল জাকাতকে উল্লেখ করে থাকেন, কারণ তাদের একটা বক্তব্য হচ্ছে যে কোরআনে কারিমের 31 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে জাকাত কিতাবুত সালাতের সাথে পরপরই জাকাতকে উল্লেখ করে থাকেন, এরপর নিয়ে আসেন কিতাব হজ। এভাবে ইবাদতগুলো আলাদা উল্লেখ করে নিয়ার পরে মুআমালাত, এভাবে প্রাসঙ্গিকভাবে মুসান্নিফিনগণ তাদের এই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা এভাবে করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রয়োজন হিসেবে যে যখন যেটা প্রয়োজন হয়েছে ঠিক সেভাবেই আলামিন উল্লেখ করেছেন। কখনো সুরার শুরুতে আয়াতুল আহকাম উল্লেখ করেছেন, কখনো আয়াতুল জাদাল উল্লেখ করেছেন, কখনো আয়াত উল্লেখ করেছেন, এবং এমনও করেননি আল্লাহ রাব্বুল আলামিন যে একসাথে সব আয়াতুল জাদাল নিয়ে এসেছেন এরপরে আয়াতুল আহকাম এনে এরপর আয়াতুল জাদাল আয়াতুল আহকাম বিভিন্নভাবে বিক্ষিপ্ত আকারে আল্লাহ যখন বান্দার যেটা প্রয়োজন মনে হয়েছে এতে কোনো তারতিবের রেয়ায়াত আল্লাহ রাব্বুল আলামিন করেননি। এটাই মুসান্নিফ রহমতুল্লাহি আলাই এবারও তো এভাবে বলছেন, কিতাবের শিরোনাম হচ্ছে উসলুবুল কোরআনিল কারীম উলুমিল খামসা। আমরা যারা কিতাব ধরছি তারা মুসান্নিফ রহমতুল্লাহি আলাই বলেন, ওয়া ইন্নামা ওয়াকা বায়ানু হাদিহিল উলুমি আলা উসলুবিল আরাবিল আউয়ালিন, অর্থাৎ পূর্ববর্তী মুসান্নিফ রহমতুল্লাহি আলাই বলছেন, ওয়া ইন্নামা ওয়াকা বায়ানু হাদিহিল উলুম আলা উসলুবিল আরাবিল আউয়ালিন লা আলা মানহাজিল উলামা। এই পাঁচটি আইলেম পূর্ব আরবদের উসলুব অনুসারেই কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, অর্থাৎ পূর্ববর্তী আরবরা যেভাবে কোনো ধরনের তারতিবের সময় ঠিক কোরআনে কারিমের মধ্যেও এই পাঁচটি আইলেম বর্ণনার ক্ষেত্রে কোনো ধরনের তারতিবের রেয়ায়ত করা হয়নি। লা আলা ইল মুতাখিরিন এবং মুতাখিরিন ওলামাই কেরামের মানহাজ ধরন পদ্ধতিও উল্লেখ অবলম্বন করা হয়নি। সুবহানাহু ওয়া তাআলা ফি আয়াতিল আহকামি ইখতিসারান ইখতারুহু আহলুল মুতুন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল আহকামের ক্ষেত্রে আহলে মুতুন যেমনটা করে থাকে খুব সংক্ষিপ্ত আকারে তেমন ভাবে উল্লেখ করেননি। ফলাম ইয়ালতাজিম সুবহানাহু ওয়া তাআলা ফি আয়াতিল আহকামি ইখতিসারান ইখতারুহু আহলুল মুতুন ওয়া লা তানকিহাল ক্বাওয়িদি মিন কাইদ কুয়ুদ জরুরিয়াতিন। অনুরূপ ভাবে অপ্রয়োজনীয় যেসব কুয়ুদাত আছে সেগুলো থেকেও কাওয়ায়েদ গুলোকে তানকিহ করেননি, কামা হুয়া সনাআতুল উসুলিয়িন যেমনটা উসুলিয়িনরা করে থাকেন।
واختار سبحانه وتعالى في آيات المخاصمة إلزام الخصم والخطابيات النافعة لا تنقيح البراهين على طريقة المنطقيين অনুরূপ ভাবে মান্তিকিনদের পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিন কে কোন ধরনের তানকিহ করেননি, অর্থাৎ পেচিদিগি অবলম্বন করেননি। অর্থাৎ বারাহিন বলা হয় দুইটা, বারাহিন বলা হয়, এটা একটা মান্তিকের পরিভাষা, এমন দলিল যেই দলিলগুলো বদিহি দলিল সুগরা কুবরা মিলিত হয়ে যেই দলিলটা যুক্ত হয়, যেই দলিলটা দর্শক মন্ডলী বারবার নেট কানেকশন সমস্যা হওয়ার কারণে আমরা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। তো বলছিলাম মুসান্নিফ রহমতুল্লাহ আলী বলেন, ওয়ালাম ইউরাই সুবহানাহু ওয়া তাআলা المناسبه في الانتقال من موضوع الى موضوع, অর্থাৎ একটি আলোচ্য বিষয় থেকে আরেকটি আলোচ্য বিষয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রিয়ায়াত করেননি। كما يراعيها الادباء المتاخرون بل نشر كل ما اهم القاءه على العباد كان مقدما او مؤخرا কানা মুকদ্দামান আও মুআখারান, চাই আগ পিছ হোক, এতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের রিয়ায়াত করেননি। বরং কখনো আয়াতুল আহকাম এনেছেন, সাথে সাথেই আয়াতুল জাদাল নিয়ে আহাম্ম ইলকাহু আলাল ইবাদ সাওয়াউন কানা মুকদ্দামান আও মুআখারান। এই ছিল কোরআনে কারিমের মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ পন্থাগুলো, এই পাঁচটি এলেম বর্ণনা করার ক্ষেত্রে যেই পন্থা অবলম্বন করেছেন এর বিবরণ। এরপর মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আরেকটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ আলোচনা সূচনা করেছেন, সেটা হচ্ছে তো মুফাসসিরিনে কেরাম শানে নুজুল বর্ণনা করে থাকেন, আর শানে নুজুল বর্ণনা করতে গিয়ে আয়াতের সাধারণভাবে শানে নুজুলের সাথে এই আয়াত শানে নুজুল বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম প্রসিদ্ধ অপ্রসিদ্ধ অসংখ্য ঘটনাবলী মুফাসসিরিনে কেরাম উল্লেখ করে থাকেন। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখানে একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক কথা বলে দিচ্ছেন যে কোরআনে কারিমের মধ্যে কিছু আয়াত আছে যেগুলোর শানে নুজুল, যেগুলো ফাহমের ক্ষেত্রে শানে নুজুলের একটি ভূমিকা রয়েছে, আর কিছু আয়াত আছে যেগুলোর, যেসব আয়াতগুলো বোঝার ক্ষেত্রে শানে নুজুলের প্রয়োজন নেই। তো এই দুই ধরনের আয়াত কোরআনে কারিমের মধ্যে রয়েছে। প্রথম প্রকার যে আয়াত যেগুলো শানে নুজুল ছাড়া যে আয়াতের মাফহুম মানি বোঝা সম্ভবই না, মুসান্নিফ রহমতুল্লাহ আলী বলছেন সেগুলো মুফাসসিরিনে কেরাম উল্লেখ করা জরুরি, মুফাসসিরিনে আয়াতগুলোর শানে নুজুল উল্লেখ করতে হবে। আর যে সকল আয়াতের শানে নুজুলের, যে সকল আয়াত ফাহমের ক্ষেত্রে শানে নুজুলের বড় কোনো ভূমিকা নেই, সেই সকল আয়াতের সাথে শানে নুজুল বর্ণনা করারও প্রয়োজন নেই। এবং সেই যেই আয়াতগুলো ফাহমের ক্ষেত্রে শানে নুজুলের কোনো ভূমিকা নেই, সেই আয়াতগুলোর ক্ষেত্রে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই একটা মৌলিক কথা বলে দিচ্ছেন। মূলত কোরআনে কারিম অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে, কোরআনে কারিমের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে তিনটা দিক লক্ষ্য রাখা হয়েছে। তখনকার যুগের মানুষের মধ্যে যে ভ্রান্ত আকিদা ছিল, ভ্রান্ত বিশ্বাস ছিল, এই বিশ্বাসগুলোকে অপনোদন করার জন্য যেই অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলো হচ্ছে আয়াতুল জাদাল। সেই মানুষ অন্তরের মধ্যে ভ্রান্ত বিশ্বাস বদ্ধমূল ছিল, এগুলোকে অপসারণ করা এই আয়াতগুলো আয়াতুল জাদাল অবতীর্ণ হওয়ার সবাব। আয়াত আর আয়াতুল আহকামের সবাবে নুজুল হইল
মানুষের ভিতরে যে ঝগড়া বিবাদ ফেতনা ফাসাদ ছিল এবং জুলুম নির্যাতন ছিল, এই বিষয়গুলো অপনোদন করার জন্য সেই আয়াতগুলো সববে সেই আয়াতগুলোর সবাবে নুজুল এই আহকামুল আয়াতের সবাবে নুজুল হইল তখনকার যুগের মানুষের মধ্যে ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা ছিল, জুলুম নির্যাতন ছিল, এগুলোই হইল আয়াতুল আহকামের অবতীর্ণ হওয়ার সবাব। অনুরূপভাবে আয়াতুল তাসকিরের সবাবে নুজুল হইল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষকে পরবর্তী আম্বিয়ায়ে কেরামের উম্মতের মধ্যে যেসব ঘটনাবলী ঘটে গিয়েছে সে সকলের মাধ্যমে মানুষকে তাজকির করে করে মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। এটাই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির আয়াতুত তাজকিরের মাকসাদ, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন কিভাবে কি কি হবে এগুলো স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই মানুষ এগুলো ভুলে গিয়েছিল। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আয়াতের মাধ্যমে এই আয়াতুত তাজকির অবতীর্ণ হওয়ার সবাবে নুজুল, অর্থাৎ মানুষ ভুলে গিয়েছিল, মানুষকে স্মরণ। মুসানিফ রহমতুল্লাহ আলী কিতাবে যে এবারত বলেছেন আমরা এবারত ধরি, ওয়াকাদ রাবাত আম্মাতুল মুফাসসিরিন কুল্লা আয়াতিন মিন আয়াতিল জাদালি ওয়াল